একদিন ঘুম থেকে উঠে দেখলে যে তোমার যে প্রিয় সাবজেক্ট, তোমার যে প্রিয় খাবার, তোমার যে সবকিছু প্রিয় জিনিসগুলো তোমার হাতের সামনে রয়েছে, মানে তোমাকে অন্য কেউ কিছু অপশনই দিচ্ছে না যে ওগুলো করতে হবে, সেগুলো করতে হবে, যেগুলো তোমার ভালো লাগে না সেগুলো তোমার সামনে কেউ রাখেনি। যা যা জিনিস তোমার ভালো লাগে, যা যা পড়তে ভালো লাগে, যা নিয়ে লিখতে ভালো লাগে, যা নিয়ে আঁকতে ভালো লাগে, সব কিছু তোমার সামনে রয়েছে। জীবনটা কেমন হয়ে যেত, তাই না? যদি আমাদের সামনে আমাদের প্রিয় জিনিসগুলো থাকতো, প্রিয় মানুষ, প্রিয় খাবার, প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা, সব কিছু সামনে যদি থাকতো। স্বপ্ন এগুলো হয়তো সত্যি হবে কোনো না কোনো সময়, কিন্তু স্বপ্ন এগুলো সবার কাছে। যাই হোক, সেই স্বপ্ন নিয়ে আমি আজকে আলোচনা করতে আসিনি। আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে দাদা, আমাদের যখন কোনো কিছুতে মন বসে না, ফোকাস করতে পারি না, সেখানে কীভাবে ফোকাস করব? কারণ স্কুল কলেজ বা এই যে জিনিসগুলো আমাদের যে পড়াশুনো করতে হয় সেগুলো হয়তো কোনো কাজে নাও লাগতে পারে ভবিষ্যতে গিয়ে, তাও পড়তে হচ্ছে। যেখানে আমাদের মন চাইছে না পড়তে সেগুলো পড়তে হচ্ছে, তো সেখানে কীভাবে ফোকাস করব, তো আজকে সেই নিয়ে ভিডিও করব। এবং আমি চাই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখে জানো তোমাদের কেমন লাগলো বা তোমরা এর সঙ্গে রিলেট করতে পারলে কি না। কারণ এই ধরনের জিনিস কিন্তু আমার সঙ্গেও হয়েছে। আমার নিজের যেমন মানে ব্যক্তিগত ব্যাপার থেকে যদি বলতে হয়, তাহলে আমার ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়তে একদম ভালো লাগতো না, একদম মানে এক ফোঁটাও না, যা মানে বইটা খুললে মনে হতো ঘুম পাচ্ছে রীতিমতো, কিন্তু পড়তে হতো, পড়তে হয়েছে এবং সেখান থেকে পাশও করতে হয়েছে। নাহলে বস এই চাকরি বাকরি কিচ্ছু করতে পারতাম না আমি, তো ওগুলোকে সাইডে রেখে চলে যেতে পারতাম না যে না পড়বো না আমি, ওগুলো বাদ দিয়ে দেবো, হয়নি, সেটা করতে হয়েছে। তো তোমরা কীভাবে সেই জায়গায় ফোকাস আনবে, সেইভাবে মানে সেই জিনিসগুলো করবে, আজকে সে নিয়ে ডিসকাস করা যাক। ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, দেখো আমাদের যে জিনিসগুলো করতে ভালো লাগে, তোমার ধরো সিনেমা দেখতে ভালো লাগে, তোমার ধরো ঘুরতে ভালো লাগে, তোমার ধরো মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, বা তোমার ধরো আঁকতে ভালো লাগে, লিখতে ভালো লাগে, সেগুলো কিন্তু তোমাকে গিয়ে আলাদা করে বলতে হয় না করার জন্য, সেগুলো তোমার ভালো লাগে তাই নিজের থেকে সেই এনার্জিটা আসে সেগুলো করার জন্য। তো আজ থেকে মানে ধরো তুমি এমন কোনো একটা সাবজেক্ট, এমন একটা কিছু যেটা তোমার একদম পছন্দ নয়, যে জিনিসটা তোমার দেখতে ইচ্ছা করে না, সেই জিনিসটার প্রতি একটু হলেও ইন্টারেস্ট আনার চেষ্টা করো। সেটা যতই খারাপ হোক, যতই ছাইপাশ লেখা থাকুক, যতই মনে হয় মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না কেন ওগুলো করা হয়েছে, সেটার প্রতি একটু ইন্টারেস্ট আনার চেষ্টা করো। এবারে এমন হয়তো হতে পারে, যেমন আমার ক্ষেত্রে হয়তো আমি বলছি ফিজিক্স বা কেমিস্ট্রি বা কিছু কিছু সাবজেক্ট যেমন থাকতো যেগুলো আমি কোনোভাবে বুঝতে পারতাম না, মানে বইয়ের যে ল্যাঙ্গুয়েজ লেখা থাকতো আমি কিছুভাবেই বুঝতে পারতাম না যে কেন এগুলো বলছে। কিন্তু কীভাবে বোঝার চেষ্টা করলাম, আমি সেগুলো নিজের মতো লিখতাম, নিজের মতন এক্সাম্পল বানাতাম, খাবার নিয়ে, ঘুরতে যাওয়া নিয়ে, যেগুলো আমার মানে সাবজেক্ট, যে জিনিসগুলো আমার ভালো লাগতো বা ভালো লাগে আমি সেগুলোর সঙ্গে ওটাকে রিলেট করতাম, সেই জিনিসটাকে মনে করার চেষ্টা করতাম, সেই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে রাখতাম। অর্থাৎ দেখো আমাদের মানে এটা বিশ্বাস করবে কি করবে না, আমরা প্রত্যেকটা জীবনে যা কিছু করি সব কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে রিলেটেড। কারোর সঙ্গে ধরো অভিমান হয়েছে, ঝগড়া করেছি, বাজে কথা বলে ফেলেছি, মনোমালিন্য হয়েছে, কারোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি, এগুলো কিন্তু প্রত্যেকটারই পেছনে একটা না একটা কিছু লজিক, একটা না একটা রিজন, একটা না একটা সায়েন্স রয়েছে, সাইকোলজি রয়েছে। সেই জিনিসগুলো যদি তুমি রিলেট করতে পারো এবং তোমার ওই সাবজেক্ট, যেই সাবজেক্টটা তুমি একদম পছন্দ করো না, সেইগুলোর সঙ্গে এটাকে রিলেট করে এক্সাম্পল হিসেবে বানাতে পারো, সেই জিনিসটা যদি মনে করতে পারো বা মনে রাখতে পারো, দেখবে অটোমেটিক্যালি কিন্তু তোমার ফোকাসটা ওই সাবজেক্টের প্রতি রয়েছে, সেটা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি রয়েছে। তো ফার্স্ট হচ্ছে ইন্টারেস্ট জোগাড় করতে হবে, ইন্টারেস্টটাকে নিজেকেই বানাতে হবে যে আমি ওই জিনিসটাই যেমন করে হোক মনে রাখার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে আমরা কী করি বলো তো, আমরা ভাবি যে বই খুলবো পড়া হয়ে যাবে, বইতে যা লেখা আছে ওটা পড়লেই হয়ে যাবে, হয় না সেটা। আজকে যে কোনো বই, মানে শুধুমাত্র আমি ফিজিক্স কেমিস্ট্রির কথা বলছি না, কিন্তু যে কোনো বই, তুমি ধরো নতুন কিছু শিখছো, ওয়েব ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা ধরো তুমি একটা কোনো রান্নার কথা ভাবছো, বা যে কোনো কিছু তুমি ভাবছো বই খুলবো শিখে যাবো হয়ে যাবে, হবে না। একটা কথা মাথায় রাখতে হবে, বইতে কিন্তু লিমিটেড রিসোর্স রয়েছে। আনলিমিটেড রিসোর্স কোথায় রয়েছে? ইন্টারনেট। আনলিমিটেড রিসোর্স কোথায় রয়েছে? বিভিন্ন মানুষের কাছে। তো তোমার ধরো কোনো জিনিসের প্রতি একটা কোনো ইন্টারেস্ট আসছে না, কোনো একটা জিনিস শিখতে মানে মন চাইছে না করতে কোনোভাবে, কিন্তু করতে হবে, তাহলে সেই সব মানুষদের সঙ্গে মেশো যারা কিনা ওই জিনিসটা নিয়ে একটা ইন্টারেস্ট গ্রো করে ফেলেছে। একটা গ্রুপ আছে যেখানে যারা ওই বিষয়ে কথা বলে, তাদের সঙ্গে মেলামেশা করো, তাদের সঙ্গে থাকার চেষ্টা করো, দেখবে অটোমেটিক্যালি তার প্রতি একটা তোমার মানে ওই যে জিনিসটা, যে সাবজেক্টটা, সেটার প্রতি একটা ইন্টারেস্ট এসে গেছে। সেটা নাচ হতে পারে, গান হতে পারে, যে কোনো কোনো সাবজেক্ট হতে পারে। আজকে আমাদের চারিপাশের যে মানুষগুলো রয়েছে তাদের ওপর কিন্তু নির্ভর করছে, মানে সেই গ্রুপটার উপর নির্ভর করছে আমরা সেখান থেকে কী শিখব।
আজকে ধরো তোমার একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা ধরো সারাদিন ধরে নেশা ভান করে বেড়ায়, মানে সারাদিন নেশা করে আর কি, সিগারেট, মদ, বিড়ি, অ্যালকোহল, যা বিভিন্ন রকম নেশা করে। তুমি যদি সেখানে জয়েন করো, তুমি কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে অ্যাডিক্টেড হবে, আজকে না হোক কালকে হবে, কারণ তোমার ইনফ্লুয়েন্স তোমার চারিদিকে যাচ্ছে, সেই মানুষগুলো এই কাজই করে বেড়াচ্ছে। আজকে তোমার যদি বন্ধু মানে ফ্রেন্ড সার্কেলরা যদি ধরো মানে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ধরো ভালো পড়াশোনায় ভালো, প্রচণ্ড ভালো, সবসময় পড়াশোনা নিয়ে কাজ করে, সব কিছুই করে, ঘুরতে যায়, পড়াশোনা সব কিছুই মানে সেই লেভেলের করে আর কি, তুমিও কিন্তু তাদের মতন হওয়ার চেষ্টা করবে। তা আমরা কিন্তু ইনফ্লুয়েন্সড হই তাদের দেখে যাদের কিনা আমি বা আমাদের সঙ্গে একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করে। তো তোমাকেও সেই জিনিসটা বুঝতে হবে যে আমি যদি আজকে কোনো কিছু শিখতে চাই তাহলে তাদের সঙ্গে মেশো যারা কিনা ওই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড। তোমার যদি কোনো প্রিয় মানুষ বা তোমার বাড়িতে কেউ এমন থাকে যে ধরো ওই ফিল্ড বা ওই সাবজেক্টটার একটু হলেও এক্সপিরিয়েন্স বা নলেজ রয়েছে, তাদের কাছে গিয়ে তোমার ইভ্যালুয়েশন করো, অর্থাৎ তুমি তাদের সামনে পারফর্ম করো, নাচ, গান বা যেটা তোমার সাবজেক্ট আছে বা ধরো পড়াশোনার ক্ষেত্রে ওই জিনিসটা তুমি আদৌ বুঝেছো কিনা, সেটা ঠিক না ভুল তাদের কাছে গিয়ে সেটা একটা পরীক্ষার মতন তাদেরকে বলো নিতে তোমার কাছে। এবার দেখো তারা কী রেজাল্ট দিচ্ছে, এই জিনিসটা বারংবার করার চেষ্টা করো। তারা যদি বলে না এটা ঠিক হয়নি তাহলে সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করো, কিন্তু হ্যাঁ তাদের মতন হওয়ার চেষ্টা করো না। তারা যে জিনিসটা ভাবছে, তারা যে জিনিসটা করতে বলছে এক্স্যাক্টলি সেম টু সেম করতে যাও, তাদের থেকে আইডিয়া না, তাদের থেকে এক্সপিরিয়েন্সগুলো তাদেরকে বলো শেয়ার করতে, সেখান থেকে তুমি কিছু জিনিস ইমপ্লিমেন্ট করো, অ্যাপ্লাই করো, কিন্তু সব কিছু করতে যাও, তাদের মতন হওয়ার চেষ্টা করতে যাও। আমরা কোনোভাবেই দেখো একটা জিনিস আমি নিজে বলছি, আমি কোনোদিন ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়বো না আমি জানতাম, কোনোদিনই পড়তাম, পড়তে হতো কোন ক্লাসগুলো আমার 9, 10, 11, 12 এই চারটে মানে বছর। তো আমি হিসাব করে দেখলাম ওই চারটে বছর যদি আমি পড়তে হয় আমার বাকি বছর আমি পড়বো না, কোনো দিন আর পড়বো না। তো ওই চারটে বছর যেমন করে হোক আমি পড়ে উদরে দিতে পারলেই হলো, ওই চারটে বছরের জন্য আমায় পড়তে হবে। তো ঠিক তেমনই তোমার যদি এমন কোনো লাইফে কিছু আসে যেটা তোমাকে কিছু দিনের জন্য করতে হবে, কিছু মাসের জন্য করতে হবে, তাহলে তুমি সেইভাবে প্রিপারেশন নাও। তোমার সব কিছু সময় নষ্ট করে দিন না, তুমি তাই বলো যে ওটা হচ্ছে না বলে তার জন্য 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা লেগে রইলাম, হয়ে যাবে। ওই যে একজনকে বলেছিল যে প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট, হয় না, প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট ইফ দেয়ার ইজ এন ইন্টারেস্ট, যদি তোমার ইন্টারেস্ট থাকে তবে। আজকে যদি আমাকে কেউ বলে ফিজিক্সের ল পড়ে সেটা বোঝাতে এবং বাকিদেরকে গিয়ে, আমি ভাই নমস্কার বেরিয়ে চলে যাবো সেখান থেকে, আমি হাজার একটা প্র্যাকটিস করলেও পারবো না, কারণ আমি পারবোই না সেই জিনিসটা, আমার দ্বারা হবেই না যে জিনিসটা আমার দ্বারা হবে না। আজকে যদি আমাকে কেউ বলে ট্যাক্স কনসালটেন্ট, ট্যাক্স জিএসটি নিয়ে কাউকে কিছু বোঝাতে, আমি পারবো না, আমার নিয়ে তো সাবজেক্ট। কিন্তু আজকে যদি আমাকে কেউ বলে কম্পিউটার নিয়ে কিছু বোঝাতে, মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিছু, আমি আছি সেখানে, কারণ আমি একটু হলেও সেখানে পারবো। তো সেই জিনিসটা ইন্টারেস্ট যেখানে মানুষের রয়েছে সেখানে আমরা অটোমেটিক্যালি একটা এনার্জি দিই, কিন্তু যেখানে আমাদের ইন্টারেস্ট নেই সেখানে আমরা কোনোভাবেই কিন্তু জোর করে সেটা করতে পারবো না। তাই জন্য বলবো বেশি সময় দিও না, বেশি সময় নষ্ট করো না, তোমার লাইফে যা কিছু চাই সব করো, ঘুরতে যাও, বন্ধুদের সঙ্গে কথা বলো, গান গাইতে চাইলে গান গাও, নাচ করতে চাইলে নাচ করো, লেখালেখি করতে চাইলে সেটা করো, যেটা মনে হয় সেটা করো, কিন্তু ওগুলো যদি করতেই হয়, একান্ত ম্যান্ডেটরি করতেই হবে, কিছু দিনের জন্য করতেই হবে, তাহলে ইন্টারেস্ট বাড়ানোর জন্য আমি যে প্রথম যে তিনটে পয়েন্ট বললাম সেগুলো ফলো করার চেষ্টা করো, তাহলেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই, এছাড়া কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই, এছাড়া কোনো নিয়ম নেই, এছাড়া কোনো স্টেপস নেই যেগুলো ফলো করতে হবে ইন্টারেস্ট গ্রো করার জন্য। আর গ্রো করিও বা কী করবে, তুমি ওটা কোনোভাবেই কোনোদিন করতে চাও না। তোমার যদি কোনো সময় এরকম হয় যে না আমি ওটা নিয়ে ভবিষ্যতে ভেবে দেখতে পারি, এগোতে পারি, কিছুটা করতে পারি, তাহলে তোমাকে অন্যরকমভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটাকে, কিন্তু ওটা কয়েকদিনের জন্য টেম্পোরারি একটা ব্যাপার, ওই 1 মাস, 1 বছর বা 4 বছরের মধ্যে যা করার করতে হবে তারপর আর ওটা ইউজই করবো না, ধরবো না, তাহলে বাস সেটাতে এক্সেসিভ সময় নষ্ট করো না। সেটা মোরাললেস অ্যাভারেজ একটা মার্কস বা মোটামুটি একটা ভালো মার্কস পেয়ে পাশ করতে পারলেই হবে বা মোটামুটি একটা জায়গায় উতরে দিতে পারলেই হবে, তো সেই জন্য পুরো 24 ঘন্টা নষ্ট করো না সেখানে, এটাই বলা। আর যদিও বা না হয়, একান্তই ধরো হচ্ছে না কোনোভাবেই, টেনশন করো, আমরা এটাই ভাবি যে ওটা না পারি, যদি ফেল করে যাই সাবজেক্টটা, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো ফিল্ড হতে পারে, তাহলে তো আমি পরেরটা এগোতে পারবো না, প্রমোশন পাবো না। চিন্তা করা বন্ধ করো, অত চিন্তা করে কিচ্ছু হবে না, ওটা জীবনের শেষ না, জীবনের শেষ কোনো কিছুই না। আমায় যে প্রশ্নটা করেছিলে সে আশা করি উত্তরটা পেয়েছো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মানে যারা দেখছো ভিডিওটা তাদেরকে একটাই কথা বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক করে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের সঙ্গে সেটা রিলেট করতে পারছো, এবং আমি আরও চেষ্টা করবো নতুন নতুন সেই ধরনের ভিডিওস নিয়ে আসার।
তো ভিডিওটা লাইক করে দিও এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট করতে পারো না, কারণ তোমাদের অ্যাডভাইস, তোমাদের কোয়েশ্চেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে। তোমাদের মনে কী কী আছে সেগুলো আমার জানতে হবে, কারণ আমি চেষ্টা করছি সেগুলো নিয়েই ভিডিওস করা। তো আজকের মতো এতটাই, চলো টাটা।